আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানি পাভেল আজকে আমরা খুব চমৎকার একটা ট্রিক শিখব ট্রিকটা হচ্ছে কীভাবে খুব দ্রুত পঁচিশ দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করা যায় তো এর আগে আমরা গত পর্বে দেখেছিলাম পঞ্চাশ দিয়ে কীভাবে দ্রুত গুণ করতে হয় এটা ছাড়া আমার প্লে মধ্যে আরও অনেকগুলো ভিডিও আছে আপনারা ইউটিউবে গিয়ে লার্ন উইথ পাভেলে প্লে ক্লিক করে সেখানে ম্যাথ ট্রিক্স নামে একটা প্লেলিস্ট পাবেন সেখানে অনেকগুলো ভিডিও আছে কিভাবে এগারো দিয়ে গুণ করা যায় একশো থেকে বড়ো সংখ্যাগুলোকে কীভাবে গুণ করা যায় কিভাবে বর্গ করা যায় একশো ছোটো সংখ্যা ইভেন এক হাজারের বড় সংখ্যাকে কীভাবে বর্গ করা যায় তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে পঁচিশের ট্রিকটা শিখবো আমরা পঁচিশের ট্রিকটা শেখার জন্য আমাদের জাস্ট একটা জিনিস পারতে হবে সেটা হচ্ছে কোনো সংখ্যাকে চার দিয়ে কিভাবে ভাগ করতে হয় সেটা একটু পারতে হবে মানে মুখে মুখে যদি পারা যায় বা মনে মনে যদি বোর্ডে দেখে বা খাতায় দেখে পারা যায় এটা খুব হেল্প করবে তো যেমন মনে করেন পঁচিশ দিয়ে কিন্তু আমরা খুব ছোটো ছোটো সংখ্যাগুলোকে খুব সহজে গুণ করতে পারি যেমন পঁচিশ গুণ এক দুই তিন চার এগুলো পারি পাঁচ পঁচিশে একশো পঁচিশ ইভেন ছয় সাত আট নয় এরকম হয়তো পারি কিন্তু আমাকে যদি বলা হয় যে পঁচিশ গুণ তেতাল্লিশ কী হবে পঁচিশ গুণ সাতাশি কী হবে বা পঁচিশ গুণ বত্রিশ এগুলো কী হবে এগুলো কীভাবে খুব দ্রুত গুণ করা যায় সেই জিনিসটা আমরা এখন শিখব তো আমরা কয়েকটা সংখ্যা লিখি পঁচিশ গুণ বত্রিশ এটা আমি একদম মুখে মুখেই পারি এটা হচ্ছে আটশো আরেকটা লিখি পঁচিশ গুণ তেতাল্লিশ তো এই জায়গায় একটা চেঞ্জ আছে সেটা হচ্ছে এক হবে একটু খেয়াল করে দেখবেন যে আগে যখন পঞ্চাশেরটা গুণ করেছিলাম হয় জিরো জিরো ছিল অথবা ফাইভ জিরো ছিল এখানে পঁচাত্তর হবে যে এটা আমি বুঝবো কীভাবে এই জিনিসটা আমি এখন আপনাদের কাছে এক্সপ্লেন করব। তিনটা জিনিস মনে রাখতে হবে কখন ভাগশেষ এক আসে চার দিয়ে ভাগ করলে কখন দুই আসে আর ভাগশেষ কখন তিন আসে যদি ভাগশেষ থাকে এক তাহলে আমরা বসাবো পঁচিশ যদি ভাগশেষ থাকে দুই বসাবো পঞ্চাশ ভাগশেষ তিন থাকলে বসাবো পঁচাত্তর আর প্রথমে আমরা চার দিয়ে ভাগ করব শুরুতে ভাগ ফলটা বসাবো আমি একটু এক্সপ্লেন করি এই পার্টটা কীভাবে করেছি চার দিয়ে তেতাল্লিশকে ভাগ করলাম তাহলে হয় চার দশে চল্লিশ থাকে তিন আর তিনের জন্য দিলাম পঁচাত্তর আর কয়েকটা আমি ট্রাই করি আপনারাও ট্রাই করেন আমার সাথে তাহলে দেখবেন যে খুব সহজ আমি পঁচিশ গুণ একান্ন নেই তো একান্নকে যদি চার দিয়ে ভাগ করি চার বারো আটচল্লিশ তাহলে আমার ভাগ ফল হচ্ছে বারো ভাগশেষ থাকে তিন আর তিন থাকলে বসাবো হচ্ছে পঁচাত্তর আরও কয়েকটা দেখি পঁচিশ গুণ একাশি তো একাশিকে যদি ভাগ করি চার দিয়ে চার বিশে আশি তাহলে আমার ভাগ হচ্ছে বিশ আর ভাগশেষ যেহেতু এক এক থাকলে বসাবো পঁচিশ সো খুবই সহজ এভাবে করে যত বড় সংখ্যাই থাকুক না কেন আমরা চার দিয়ে ভাগ করে প্রথমে ভাগফলটা ফলটা বসাবো তারপর দেখব ভাগশেষ আছে কি না যদি ভাগশেষ না থাকে তাহলে বসাবো জিরো জিরো আর যদি ভাগশেষ এক থাকে পঁচিশ ভাগশেষ দুই থাকলে পঞ্চাশ ভাগশেষ তিন থাকলে পঁচাত্তর সো আশা করছি আপনারা সবাই পারবেন খুবই সহজ একটা ট্রিক এরকম আমি আরও কয়েকটা সংখ্যা দিই আপনারা আমার সাথে ট্রাই করেন পঁচিশ গুণ যদি আরও বড় সংখ্যা থাকে সাপোজ একশো পঁচিশ পঁচিশ গুণ একশো পঁচিশ তো এটা আরেকভাবেও করা যায় এই ট্রিকটার মাধ্যমে যদি করি চার দিয়ে ভাগ করবেন কীভাবে তাতে ভাগ করবেন চার দিয়ে এটাকে ভাগ করলে তিন চার বারো নামবে হচ্ছে পাঁচ চার একে চার আর ভাগশেষ থাকে এক ভাগশেষ যেহেতু এক থাকে তাহলে হচ্ছে পঁচিশ সো এটা হবে তিন হাজার এরকম করে আশা করছি যত বড় সংখ্যায় থাকুক না কেন খুব দ্রুত আপনারা ক্যালকুলেশনটা করতে পারবেন বিশেষ করে যদি একশোর থেকে ছোট হয় সংখ্যাগুলো মানে পঁচিশের পাশে যে সংখ্যাটা আছে তাহলে আপনারা আই গ্যাস মুখে মুখেই করতে পারবেন আর যদি নিঃশেষে বিভাজ্য হয় চার দ্বারা তাহলে তো আরও ভালো তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা আমার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আশেপাশের মানুষদেরকে এই ভিডিওগুলো দেখাবেন বাসায় বসে অবসর সময়ে এই কাজটা করতে পারেন তাহলে কিছু জিনিস শেখা হলো আর আমার চ্যানেলের মধ্যে ম্যাট্রিক্স ছাড়াও পাজেল আছে অনেক মজার মজার পাজেল পাজেলগুলো থাকলে যেটা হবে অবসর সময়ে আপনার একটু ব্রেন স্ট্রমিং হবে তো ব্রেন স্ট্রমিংটা খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে আর বিস্তারিত বলছি না তো সবাই ভালো থাকবেন আমার অন্য ভিডিওগুলো দেখবেন সেটার আমন্ত্রণে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ